আব্দুল কালাম। দেখুন আল্লাহ পাক আমার আপনার দয়ার রসূলকে যখন দুনিয়ার বুক থেকে নিয়ে নিচ্ছেন, যখন পর্দা নিচ্ছেন আল্লাহ রসুল, তখন মা ফাতেমা অঝরে কাঁদছে আর আল্লাহ রসুলকে বলছে, আর আল্লাহ রসুল তখন বলছে, মা ফাতেমা তুমি অমন করে কেঁদো না, দুনিয়ার বুক থেকে সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে আধার করে মাটির কবরে। আমার দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার ঠিক 6 মাস পরে তোমাকেও দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে, আর ঠিক 6 মাস পরে মা ফাতেমাকে কেমন করে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হচ্ছে সেই সম্পর্কে একটি কালাম আমার কবি মোকাব্বির ইসলাম অনেক সুন্দর একটি কালাম ছন্দের মাধ্যমে তুলে ধরেছে, আমি পরিবেশন করে শোনাচ্ছি। আরও একবার রিকোয়েস্ট করছি, হই হুল্লোড় চিল্লাচিল্লি করবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না আর আমাদের গাইতে ভালো লাগবে না। মা বোনেদের উদ্দেশ্য করে বলছি, মনোযোগ আকর্ষণ করবেন, ভালো লাগবে। দেখুন আল্লাহ রসুল যখন এই কথা বলেছিলেন, আর ঠিক 6 মাস পরে এক রমজান মাসের গভীর রাত্রিতে মা ফাতেমা স্বপ্নের মধ্যে কি দেখছেন, আর কবি কি লিখছেন, কবি ছন্দের মাধ্যমে প্রথম ছন্দে লিখছে, বলছে শুনুন। জান্নাতে রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। জান্নাতে রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। নবী যেদিন দুনিয়া ছেড়ে নিয়েছে গো, 6 মাস পরে ধরা ছেড়ে যাবে গো পর্দায়, তাহার তরে ইফতারে নবী থাকিবে অপেক্ষায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, এক রমজান মাসের গভীর রাত্রিতে মা ফাতেমা স্বপ্নের মধ্যে কি দেখছে, কবি পরের ছন্দে লিখছে, শুনুন। একই রাতের গভীরে স্বপ্নের ভিতরে মা ফাতেমার ডাকিল নবী 6 মাস পরে, কি বলে ওঠো মা ফাতেমা ঘুমিয়ে থেকো না, মালিকুল মওত আসিবে এবার জেহের শরণা, জড়িয়ে ধরে ও গো জড়িয়ে ধরে স্বপ্ন দেখে হাসানি হোসেনের জড়িয়ে চুমা খায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, যখন স্বপ্ন দেখতে দেখতে ভোর হলো আর সেই ভোরবেলাতে মা ফাতেমা স্বপ্ন থেকে উঠে ঘুম থেকে উঠে স্বামীকে জড়িয়ে ধরে ওখানে কাঁদছে, আর স্বামীকে কি বলছে কবি লিখছে, শুনুন। কে দেখায় স্বামীকে জড়িয়ে বুকেতে, কে দেখায় স্বামীকে জড়িয়ে বুকেতে, হাসানি হোসেনের মোর হাসানি হোসেনের রেখো তুমি খুব হেফাজতে, কেন মোর মরণের পরে শুনে আলী কেন্দে খালি তাহার বুক ভাষায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, মা ফাতেমা স্বামী আলীকে আর কি বলছে কবি তারপরের ছন্দে কি লিখছে, শোনো। দেখে নাও মনে ভরে রেখে দাও নজরে আপনি হাতে আমার কবর দিও গো খুঁড়ে, কেন গোসলে তুমি থাকিবে জানি স্বামী গো
গোসলে তুমি থাকিবে জানি চেহারা যেন মোর চেহারা যেন কোন পুরুষ দেখে না স্বামী কথা শেষে আলির কোলে ফাতেমা ঢল যায় ফাতেমা খাতুনে ফাতেমা একদম শেষ কথায় কবি লিখছে কি আল্লাহ রসুল শব্দের মাধ্যমে আল্লাহ রসুলের এক সাহাবী আবু জার গাফফারিকে কি ওহি পাঠাচ্ছেন আর সে আবু জার গাফফারি কি করছেন কবি শেষ ছন্দে লিখছে শুনুন আবু জারে কবর কে বলে সোয়াব তোর বুকে নবীর বেটি ওই নবীর বেটি জান্নাতে রানী রাখছে তার সুখে আর কবর কি বলছে বলে কবর করি আমলের কদর চিনিব নাকে নবীর বেটি নেব না খবর বলে মোকাফির কর নইলে কবর ভাঙবে পাঁজর বোঝো ছাতে মারো শিলায় ফাতেমা খাতুনে ফাতেমা শুনলেন আশা করি যদি ধীর স্থির ভাবে শ্রবণ করেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে প্রত্যেকেরই গজল যে মা বলে এত গজল প্রেমিক এত গজল ভালোবাসে যে এতক্ষণ পর্যন্ত বসে আছে তো যাই হোক চলো মুনমুন পারবিনের কণ্ঠ থেকে গজলগুলো শোনা যাক তো আসুন একটি সর্বায়তী সম্পর্কে কালাম গাইছি নতুন কালাম তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বছর ঘুরে এলো সবে বরা মোমেনের ঘরে এলো খুশির সংবাদ গলে গলে সবাই অঙ্গ খোদার ঘরে সেজে যায় মাথা ঝোঁকা বারে বারে রঘুবান দয়া বাই সবই তোমার অবদান 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 বছর ঘুরে এলো সবে বরাত মোমিনের ঘরে এলো খুশির সংবাদ বছর ঘুরে এলো সবে বরাত মোমিনের ঘরে এলো খুশির সংবাদ গলে গলে সবাই অঙ্গ খোদার ঘরে গলে গলে সবাই অঙ্গ খোদার ঘরে সেজে যায় মাথা ঝোঁকা বারে বারে রঘুবান দয়া বাই সবই তোমার অবদান 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 জীবনে তোমার ওগো কত যে গোনা কত ভুল করেছো কত অজানা জীবনে তোমার ওগো কত যে গোনা কত ভুল করেছো কত অজানা আল্লাহ তোমার ওগো করে দিবে মাফ আল্লাহ তোমার ওগো করে দিবে মাফ মোনাজাতে তোলো দুনিয়ার রঘুবান দয়া বাই সবই তোমার অবদান রঘুবান দয়া বাই সবই তোমার অবদান বছর ঘুরে এলো সবে বরাত মোমিনের ঘরে এলো খুশির সংবাদ গলে গলে সবাই অঙ্গ খোদার ঘরে
রঘুমান দয়াবান সবই তোমার অবদান, রঘুমান দয়াবান সবই তোমার অবদান। ওসিলাই থাকে যে সবাই সবার কাছে থাকে প্রভু দয়াময়, জিরা তেরি ওসিলাই থাকে যে সবাই সবার কাছে থাকে প্রভু দয়াময়। জারি চাচাওয়ার আছে জিন সবাই, জারি চাচাওয়ার আছে জিন সবাই, পূরণ করে দিবে প্রভু দয়াময়। রঘুমান দয়াবান সবই তোমার অবদান, রঘুমান দয়াবান সবই তোমার অবদান। বছর ঘুরে এলো সবে বরার, মমিনের ঘরে এলো খুশির সংবাদ, গলে গলে সবাই গো খোদার ঘরে, গলে গলে সবাই গো খোদার ঘরে, সিজদায় মাথা ঝুঁকাবারে বারে। রঘুমান দয়াবান সবই তোমার অবদান, রঘুমান দয়াবান সবই তোমার অবদান, রঘুমান দয়াবান সবই তোমার অবদান, রঘুমান দয়াবান সবই তোমার অবদান। লুৎফা রঘুমানের মনে বাসনা পূরণ করে দিও ও গো রব্বানা, লুৎফা রঘুমানের মনের বাসনা পূরণ করে দিও ও গো রব্বানা। ইবাদতে কবুল করো মোরে মোনাজাত, ইবাদতে কবুল করো মোরে মোনাজাত, করিতে পারি যেন প্রভুর ইবাদত। রঘুমান দয়াবান সবই তোমার অবদান, রঘুমান দয়াবান সবই তোমার অবদান। বছর ঘুরে এলো সবে বরার, মমিনের ঘরে এলো খুশির সংবাদ, বছর ঘুরে এলো সবে বরার, মমিনের ঘরে এলো খুশির সংবাদ, গলে গলে সবাই গো খোদার ঘরে, গলে গলে সবাই গো খোদার ঘরে, রঘুমান দয়াবান সবই তোমার অবদান, 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 রঘুমান দয়াবান সবই তোমার অবদান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী রাসূল এসেছে, হুজুর এসেছে,
হাবিব এসেছে নবী এসেছে ওই আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি ঝিলমিলে জ্বলছে আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে আর কি বলছে রসুল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে রসুল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে ওই আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রসুল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে রসুল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে নবী এসেছে আর উপদেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে মায়ামিনার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে সুর ধরেছে রসুল এসেছে হুজুর এসেছে রসুল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী 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 এসেছে।